आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ সুনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। দুদিনের বরাক সফরে কেন্দ্রীয় নেতারা করিমগঞ্জে কর্মী সভা। ৪ কোটি টাকার হিরোইন পাচারের পথে অবশেষে ধরা পড়ল করিমগঞ্জের বাইপাসে। ডিম আসার চুক্তিতে গোপনীয়তা, জনসমক্ষে প্রকাশের দাবি বিডিএফ এর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দুদিনের বরাক সফরে শুক্রবার শিলচর এলেন অগপুর কেন্দ্রীয় কমিটির নেতারা। সকাল ১১টায় বিমান কুম্বিরগ্রাম পৌঁছেন রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বড়া ও স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। তাদের সাথে অগপুর বরিষ্ঠ নেতা ফণীভূষণ চৌধুরী, সাংসদ রবীন্দ্র প্রসাদ বৈশ্য সহ অন্যান্য নেতারাও এসেছেন। বিমানবন্দরে উপত্যকার দলীয় নেতারা অগপুর প্রতিনিধি দলকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন উদারবন্দের বিধায়ক মেহের কান্তি সোম সহ আরো অনেকেই। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী কেশব মহন্ত জানান, এদিন করিমগঞ্জে দলীয় কর্মকর্তা ও কর্মীদের সাথে এক সভায় মিলিত হবেন তারা। শনিবার শিলচরে একইভাবে কর্মী সভায় উপস্থিত থাকবেন। এছাড়া সরকারি কাজ রয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী কেশব মহন্ত। আমাৰ অহা আজি করিমগঞ্জ লোকসভা সমষ্টিৰ বিশেষ কৰ্মকৰ্তাসকলৰ সভা আৰু অহা কাইলৈ শিলচৰ লোকসভা সমষ্টিৰ বিশেষ কৰ্মকৰ্তাসকলৰ সভা। এই দুইখন সভাত আমাৰ কেন্দ্ৰীয় কমিটিৰ ভালেকেইজন আহিছে। জ্যেষ্ঠ নেতা ফণীভূষণ চৌধুৰী, বীৰেন্দ্ৰ প্ৰসাদ বৈশ্য এম পি আৰু জেনেৰেল ছেক্ৰেটাৰী একেবাজনো আহিছে। আমি ইয়াৰ মাজত চৰকাৰী কামো আছে, কিন্তু এই দুটা কামৰ কাৰণে আমি 4 কোটি টাকাৰ হেরোইন জব্দ করলো করিমগঞ্জ পুলিশ। গতকাল রাত গোপন সূত্রের ভিত্তিতে খোদ করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস অভিযানে নেমে বাইপাস থেকে অল্টো কার সহ বহুমূল্যের অবৈধ হিরোইন বাজেয়াপ্ত করেন। মিজোরাম থেকে পাচারকারীরা ধুবড়ির উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানা গেছে। গোটা বরাকে অবৈধ নেশা সামগ্রীর পাচার বাণিজ্যের সক্রিয়তা নিয়ে জনমনে উদ্বেগের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি মিজোরাম থেকে আসার পথে অসম আরক্ষীর অধীন একাধিক পুলিশ পোস্ট থাকা সত্ত্বেও নাগালে না পড়ে করিমগঞ্জ পৌঁছানোর সক্ষমতার পেছনে কি রহস্য তা হতভম্ব সচেতন মহল। কালি ৰাতি এটা খবৰ পাইছিলোঁ যে এখন এল্ট' গাড়ী ড্ৰাগছ কেৰি কৰি আইজলৰ পৰা কানিচাইডলৈকে আহি অহা আমি খবৰ পাইছিলোঁ। একৰ্ডিংলি আমি ইয়াত 2-3টা নাকা চেষ্ট আমি পোষ্ট কৰিছিলোঁ, নীলম বজাৰ আৰু পোৱামৰা। তো আমি গাড়ীখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰিলোঁ, ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত তাতে 4-5টা ছিক্ৰেট চেম্বাৰ পাইছোঁ। এটা ডেশবৰ্ডৰ তলত, এটা ছিটৰ তলত, এনেকৈ 4-5 জেগাত পাইছোঁ। তাত 48টা চফ্ট কেছে চব হিৰোইন ওলাইছে। টোটেল ৱেইট 567 গ্ৰাম। ক'ত লৈ যাব এইবিলাক? এতিয়া ধুবুৰী পিনে নিয়া বুলি আমি এতিয়া ইনিচিয়েলি গম পাইছোঁ। ধুবুৰী পিনে নিয়া প্লেন কৰি আছিলে। আমি প্ৰথমতে ড্ৰাইভাৰজনক এৰেষ্ট কৰিলোঁ, তেওঁৰ নাম আবুল খায়ৰ হয়। তেওঁ আমাক লিড কৰি পেলাই, যোনে এইটো পইচা ইনভেষ্ট কৰিছিলে, আব্দুল্লা চৌধুৰী কানিচাইডত ঘৰ, তেওঁক আমি ঘৰৰ পৰা পিক আপ কৰিছোঁ। তেতিয়া অলপ ইনিচিয়েল ইনভেষ্টিগেশ্যন কৰোঁতে গম পাইছোঁ যে তেওঁ বস্তুটো ধুবুৰীলৈ ডেলিভাৰ কৰাৰ কথা আছিলে। আজি ডিমাসা সংগঠনের সাথে সরকারের সাম্প্রতিক আলোচনা ও চুক্তির বিশদ জনসমক্ষে প্রকাশের জন্য রাজ্য তথা কেন্দ্র সরকারের কাছে দাবি জানালো বিডিএফ। দলের মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য এদিন বলেন, এই চুক্তি মাফিক কাছাড় ও লঙ্কা হোজাই সংলগ্ন কিছু সীমান্তবর্তী গ্রাম নবগঠিত ডিমাহাসা কাউন্সিলে অন্তর্ভুক্ত হবে। এ নিয়ে একটি বিতর্কের সৃষ্টি হয়েছে এবং প্রস্তাবিত ওইসব গ্রামের বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাই অবিলম্বে তারা এই ব্যাপারে স্পষ্টীকরণ চাইছেন।
জয়দীপ আরো বলেন, বিডিএফ তথা এই উপত্যকার বাঙালিরা চান যেন উপত্যকার সমস্ত জনগণের উন্নয়ন ও ক্ষমতায়ন হোক, কারণ দীর্ঘকাল ধরে বিভিন্ন উপজাতিদের সঙ্গে এখানকার অনুপজাতিদের সম্প্রতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। এই বিষয়ে কোনো বিরোধ নেই, কিন্তু জনসাধারণকে অন্ধকারে রেখে স্থানীয় বিধায়ক সাংসদদের না জানিয়ে এ ধরনের চুক্তি করা অনুচিত ও সন্দেহজনক। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাই ভিত্তিহীন মন্তব্য করছেন। জেলাশাসক এই কথা বলেছেন, বিধায়ক তো অন্য কথা বলছেন। এই প্রক্রিয়ার প্রাক্কালে ডিমাসা জনগোষ্ঠীর এক মন্ত্রী শিলচরে এসে গোপন বৈঠক করে গেছেন। জয়দীপের প্রশ্ন, এ ব্যাপারে এত গোপনীয়তা কেন? এর থেকেই সন্দেহ হচ্ছে যে সরকার এই চুক্তির মাধ্যমে স্থানীয় ডিমাসা জনগোষ্ঠী এবং বাঙালিদের মধ্যে বিভেদের সূত্রপাত করতে চাইছেন এবং বাঙালিদের শক্তি খাটো করতে চাইছেন। তিনি বলেন, বিনা আলোচনা যদি বরাকে কিছু গ্রামকে ডিমাহাসাবের অন্তর্ভুক্ত করা হয়, তবে স্থানীয় বাংলাবাসীরা এর প্রতিবাদ জানাবেন এবং তাতে দুই জনগোষ্ঠীর মধ্যে ভুল বুঝাবুঝি ও গণ্ডগোলের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিডিএফের সন্দেহ যে সরকার হয়তো সেটাই চাইছে, এই উপত্যকায় ডিমাসা ও বাঙালিদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, তাই এসব চক্রান্ত করে বিভাজন করা যাবে না বলে উল্লেখ করেন তিনি। আমরা স্পষ্ট বলতে চাই যে এখানকার যত উপজাতি আছেন তাদের সাথে আমাদের কোনো ধরনের বিভাজন নেই। আমরা চাই সবার উন্নয়ন, সবার উন্নতি, কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা স্পষ্ট করে সরকারকে জানানো দরকার। এবং এইভাবে হঠাৎ করে গ্রাম কাছারের একটি জায়গাকে যদি ডিমাহাসা অন্তর্ভুক্ত হয়, অটোমেটিক্যালি এখানকার মানুষরা এর প্রতিবাদ করবেন, এই নিয়ে বিভিন্ন ধরনের গোলমালের সৃষ্টি হবে। ফলে আমরা সরকারকে বলছি যে আপনারা অবিলম্বে যুক্তিতে কি আছে তা শ্বেতপত্র হিসেবে প্রকাশ করুন। আমরা বারবার দেখতে পাচ্ছি যে যেসব জায়গায় বাঙালিরা আছেন এই সরকার আসার পর থেকে সেখানেই বিভিন্ন ধরনের চক্রান্ত করা হচ্ছে। কিছুদিন আগে আমরা এটাও দেখেছি যে শিলচর ভাষাশহীদ স্টেশন, যে ভাষাশহীদ স্টেশন নামকরণের জন্য কেন্দ্রীয় সরকার গ্রিন সিগন্যাল দিয়েছেন, সবুজ সংকেত দিয়েছেন, রেল মন্ত্রক সবুজ সংকেত দিয়েছেন, একটি ডিমাসা সংগঠন নাকি আপত্তি জানিয়েছে, সেই বলে এটাকে আটকে রেখেছেন রাজ্য সরকার। আমরা জানি যে কোনো ডিমাসা সংগঠনের সঙ্গে সংগঠনের কোনো আপত্তি এই ব্যাপারে নেই এবং এটা ইচ্ছে করে এটা চক্রান্ত করে অসমীয়া বাঙালির অসমীয়া বাঙালি ডিমাসার মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে এই প্রক্রিয়াকে আটকে রাখার জন্য সরকারের এটি চাল। তো আমরা বারবারই বলছি যে আপনারা এইসব করতে যাবেন না, কারণ ব্যাপারটা হচ্ছে কি যে বরাক উপত্যকায় যেসব উপজাতিরা রয়েছেন ডিমাসা সহ সবার সাথে বাঙালির বহু দিনের ঐতিহাসিক সম্পর্ক, ফলে এই সম্পর্ক এইসব করে এই সম্প্রীতিকে নষ্ট করা যাবে না। সেই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা অবিলম্বে এই চুক্তিতে কী আছে তা শ্বেতপত্র হিসেবে প্রকাশ করুন সংবাদ মাধ্যমে, অন্যথায় আমরা সমস্ত উপজাতি এবং বাঙালি মিলে এই ব্যাপারটা নিয়ে আন্দোলন নামতে বাধ্য। হিংসা জর্জরিত মণিপুর থেকে উপজাতির লোকেরা আশ্রয় নিচ্ছে লক্ষ্মীপুরে। এখন পর্যন্ত হাজারেরও অধিক উপজাতির লোকেরা লক্ষ্মীপুরে একটি চার্চ সহ বিভিন্ন বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। তারা তাদের প্রাণ রক্ষার জন্য বৃহস্পতিবার রাতে মণিপুর থেকে পালিয়ে এসে কাছাড়ের এই শিবিরে আশ্রয় নেন। শুক্রবার কাছাড়ের পুলিশ অধীক্ষক নোমাল মাহাতো সেনা সিআরপিএফ সহ আসাম পুলিশের জওয়ানদের নিয়ে আশ্রয় শিবির পরিদর্শন করেন এবং তাদের খোঁজ খবরও নেন। नहीं देखिए, जितना भी इनमेट्स यहाँ पे हैं, हम सब जो सिक्योरिटी मेजरमेंट है हम ले रहे हैं, हमारा रेगुलर पेट्रोलिंग है, हमारा सर्विलेंस है, हमारा असम राइफल के लोग भी पेट्रोलिंग कर रहे हैं, हमारा सीआरपीएफ के लोग भी हैं, असम पुलिस के लोग भी हैं, हम लोग भी हैं, और हमारा जो VDP है ये लोग भी काम कर रहे हैं। तो कुल मिला के जो सिक्योरिटी मेजर है हम उसको ले रहे हैं, और मुझे यही मानना है कि एवरीथिंग विल बी फाइन। सर, नदी खास करके जो बराक नदी है, हाँ जी, उससे बहुत सारे लोग लोग नदी क्रॉस करके आ रहे हैं, क्योंकि सीधे रास्ते में अभी नहीं आ रहे हैं, वो लोग नदी क्रॉस करके, नदी में अभी पानी कम है तो क्रॉस करके आ रहे हैं। तो आके अभी जो जो कैंप्स वगैरह जहाँ पे हैं और कोई रिलेटिव वगैरह है वहीं पर लोग रह रहे हैं, तो उसके लिए प्रशासन ने व्यवस्था किया है। तो उसके जो सिक्योरिटी एस्पेक्ट्स है वो हम देख रहे हैं, DC सर भी हियर, हम भी इधर हैं, हम मॉनिटरिंग कर रहे हैं कि लोगों को कोई असुविधा ना हो, और जो भय का वातावरण से वो लोग भागे हुए हैं यहाँ पे, ऐसा कोई वातावरण ना हो उसके लिए हम कोशिश कर रहे हैं। বিষ্ণুপ্রিয়া মণিপুরী মেঘাটু ফিল্ম প্রদর্শিত হবে 14 মে। শিলচর শহরের রাজীব ভবনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী মেঘাটু ফিল্ম প্রদর্শিত করার জোরদার প্রস্তুতি চলছে। ফিল্মের পরিচালক তথা অভিনেতা হিসেবে আসছেন সিদ্ধার্থ সিনহা ও অভিনেত্রী কিন্নরী গগৈ। এই ছবি দেখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন
পরিচালক সিদ্ধার্থ সিনহা এই মেঘা ফিল্মের মাধ্যমে আগামী দিনে অনুপ্রাণিত হয়ে আরো ফিল্ম তৈরি করার জন্য এগিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে বলে তিনি জানান। নমস্কার, আমি সিদ্ধার্থ সিনহা আর আমার সাথে আছে মানে কিন্নরী গগৈ, শি ইজ মাই কো অ্যাক্ট্রেস অফ মেঘা টু। আপনারা জানেন মেঘা টু সিনেমা আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীতে এখন পর্যন্ত ব্লকবাস্টার ফিল্ম, একমাত্র ব্লকবাস্টার ফিল্ম। আর এই ফিল্মটাকে মানে দর্শকে খুব ভালো পেয়েছে, দর্শকে খুব ভালো একটা রেসপন্স দিয়েছে আমাদের এই ফিল্মটাকে। আর গুয়াহাটিতে প্রথম শো হয়েছিল, এরপরে বাংলাদেশ, এরপরে পাতারকান্দি, এরপরে ত্রিপুরা কৈলাসহর, এরপরে ত্রিপুরা কমলপুর, সব জায়গাতে আমাদের ভালো একটা রেসপন্স আমরা পেয়েছি। তো আমরা বর্তমানে এখন প্ল্যান আমাদের হয়ে গেছে অলরেডি 14 মে, জি হ্যাঁ 14 মে আমার জন্মদিন। আমার জন্মদিনের দিনে আমি আসব শিলচরে। আর আপনাদেরকে অনুরোধ, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আমি 14 তারিখে রাজীব ভবন যে হল, কমিউনিটি হল আছে, ওই হলে আমাদের সিনেমা রিলিজ হতে যাচ্ছে 14 তারিখ। সকাল 11টা প্রথম শো হবে, 2টা দ্বিতীয় শো, তৃতীয় শো আমাদের 4টা, এরপরে ফাইনাল শো আমাদের 7টা সন্ধ্যার যেটা শো। মন্ত্রী পরিমল শুক্লবুদ্ধের ই ধলাই সমষ্টিতে একের পর এক জন অভিযোগ ও ক্ষোভ প্রকাশ্যে আসার পর এত অঞ্চলের জনপ্রতিনিধিদের ভূমিকা ব্যাপক সমালোচনা চলছে সচেতন সমাজ মহলে। এবার আমার বাংলা সংবাদ মাধ্যমে চরম দুর্ভোগ ও জনপ্রতিনিধিদের নির্বিকার ভূমিকার কথা তুলে ধরেন ধলাইয়ের নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীন পানিবড়া জিপির জনসাধারণ। এই জিপিতে মুখ সমস্যা, পানীয় জল ও সড়ক ব্যবস্থার, এছাড়াও ভোট পেতে হিন্দুত্বের ধ্বজাধারীরা জননেতা আজ অবধি বার কয়েক আবেদনের পরও ওই জিপিতে থাকা ভক্তিস্থল সুপ্রাচীন বাদশাহ বাবা মন্দিরের পরিকাঠামো উন্নয়নে কোনো সাড়া দেননি। তারা সংবাদ মাধ্যমের সামনে জিপির অন্দরমহলে জলজ্যান্ত সমস্যার বাস্তব দশা দেখিয়ে প্রকৃত বিকাশের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেন। তারা জানান, প্রধানমন্ত্রী হর ঘর জল অর্থাৎ জল জীবন প্রকল্পের কাজে কোটি কোটি টাকা ব্যয়ের প্রচার হলেও আজ অবধি তারা বাইসাইকেল দিয়ে কয়েক কিলোমিটার দূর থেকে জল নেন। রাজ্যিক মন্ত্রীর সমষ্টি ধলাইয়ে বসবাসরত হয়েও চরম দুর্ভোগ ও উন্নয়ন বিমুখ হতে হচ্ছে, তবে কি আদৌ বাস্তব বিকাশ হচ্ছে গোটা দেশে? এ নিয়ে প্রশ্ন তুলেন পানিবড়ার ভুক্তভোগী লোকজনেরা। তারা কই না না রাজার বাড়ির মানুষের জল লাগতো না, তারা খে তারা খে ও মেম্বার কে মেম্বার ওই যে বাপ্পা দাস। আর তারা কই খাটা খাল থেকে, খাটা খাল থেকে লাইন আইব তখন তোমরা পাইবা, আমরা এখন কি তা কষ্ট করতাম নি জল কই দিয়ে খাইনি শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরো একবার। দুদিনের বরাক সফরে কেন্দ্রীয় নেতারা করিমগঞ্জে কর্মী সভা, ৪ কোটি টাকার হিরোইন পাচারের পথে অবশেষে ধরা পড়ল করিমগঞ্জের বাইপাসে, ডিম আসার চুক্তিতে গোপনীয়তা জনসমক্ষে প্রকাশের দাবি বিডিএফ এর, এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।